हे गाइस, वेलकम बैक टू माय चैनल अम्बिका हैप्पी लाइफ स्टाइल। संगे थाकार जोन्नो तोमादेरके जानाई आमार अनेक 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 भालोबासा। और तोमरा केमन आछो? आशा करी तोमरा खूब 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 भालो आछो। आमिओ खूब भालो आछि, आमार परिवारेर सबाई खूब भालो आछे। तो चलो एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करछि। तो देखतेई पाच्छो आमि एखन बाड़ির समस्त काज हये गेछे। देखो तो एखन आमि फुल तुलते बेरिये पड़েছি। तो বাড়িতে শুধু জবা ফুল আর বেলি ফুলই ছিল। তো ওই যে দেখালাম, আর এখানে টগর ফুলটা মানে তুলে নিয়েছি। তো খুবই সামান্য পরিমাণে ফুল দিয়েই না আমাকে পুজো অর্চনাটা করতে হয়। আর সকালে উঠে মানে বাড়ির সমস্ত কাজটা আমার না খেয়েই করতে হয়। তো তারপরে পুজো টুজো দেওয়ার পর আমি কিছু খাই। তো বৈদেহীর কালকেকার দুধটা ছিল, তো ও আর সকালে আর দুধটা খায়নি। তো ওটাই এখন চা করে নিচ্ছি। আর আমার বড় বললো বললো যে মানে ও জল খাবারটা একটু পরে খাবে। তো সকালে ও বললো যে তাহলে একটু চা বানিয়ে নাও। আর ও বাড়িতে না থাকলে আমি চাটা ঠিক সচরাচর বানাই না। তো আজকে ও বাড়িতে আছে, ওর ইভিনিং ডিউটি আছে আজকে। তো তার জন্য চাটা বানিয়ে নিলাম। আচ্ছা মানে চা পাতাটাও না শেষ হয়ে এসেছে। তো সেদিন আমি বাজার গিয়েছি, তো আমার আর খেয়াল নেই গো চা পাতাটার জন্য, আনতে ভুলে গিয়েছি। তো আনতে হবে। আর এদিকে উনুনটাও আমি ধরানোর জন্য মানে রেডি করেছি। বৈদেহী আমাদেরকে না বলে জানো, বৈদেহীর বাবার ফোনটা বৈদেহী এদিকে নিয়ে চলে এসেছে। তো বৈদেহীর বাবা যখন ফোনটা খুঁজছে তখন দেখো বৈদেহীর হাতে ফোনটা নিয়ে চলে আসছো। ওইটা তো পাগল গান, চলো চলো ফোনটা দাও, মাকে দাও ফোনটা। চলো কি করবি, ভাত খেলব গা, চলো ডুম ভাত খেলব গা। ডিম ভাত খাবে না? বৈদি কি গান শুনছিল গো তুমি? বৈদেহীর বাবা মানে বৈদেহীকে ঘরে বাউল গানটা লাগিয়ে দিয়েছিল। ওটা বাউল গান নয় ঠিক, যদিও বা তো যাই হোক ও বাউল গান শুনবে বলছিল। তো তো ওকে একটা ওই শিলাজিতের মনে হয় একটা গান ওকে লাগিয়ে দিয়েছিল। তো বৈদেহীর কাণ্ড কারখানা তো দেখলে কীরকম, ও নিয়ে চলে গেছে ও। তো যাই হোক বাচ্চা ছেলে, আর ওটা নিয়ে কোনো ভয় নেই যে কি হবে না হবে। কিন্তু আমাদের এখানে মানে যে যার জিনিস নিয়ে আসে সব বৈদেহী, তো বেশি ছোট পাড়ার মধ্যে, তো ও নিয়ে যায়। তো ঠিক মানে বাড়িতে আবার পৌঁছেও দেয়। তোর বাবা মানে বাইরে বেরোবে বলে আমি ফোনটা আনতে গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে মুরগির চামড়া বলতে পারো। তো মুরগির চামড়া রান্না হবে আজকে আমাদের। আর ওটা করলাম, এটা করলাম মানে খেরো ডাল। তো খেরো দিয়ে মুসুরির ডাল দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেজপাতা টেজপাতা মানে ছুঁকে নিলাম। তো বন্ধুরা জানি না তোমরা কে এটা খাও কি খাও না, তবে আমার জানা কথা নেই। তবে আমরা খাই, তাই আজকে এটা রান্না হচ্ছে বলে তোমাদেরকে শেয়ারও করছি আমি। তো আজকে খুবই সামান্য পরিমাণে আছে, আসলে কালকে রাত্রে নিয়ে এসেছিলো। তো কালকে রাত্রে এটাকে মানে কষে টষে রেখে দিয়েছিলাম। কাল রাতে তরকারি ছিল বলে এটা রান্না করিনি, ওটা কষে রেখে দিয়েছিলাম মানে ভেজে রেখে দিয়েছিলাম। তো ওটাই আজকে রান্না হলো, এই আমাদের আজকে মেনু। আর বৈদেহীর বাবা না আজকে সকালবেলায় মামাদের বাড়ি ওই দিকটাতে গিয়েছিল। তো সকাল সকাল একবার এক আধবার মানে কোনো সময় মন হলে চলে যায়। তো বৈদেহীকে নিয়ে একবার গিয়েছিল। তো দেখো মানে এটা হচ্ছে গোলাপ খাস, এই আমটার নাম হচ্ছে গোলাপ খাস বা সিঁদুরমুখীও বলতে পারো। তো যাই হোক একটা আম পেয়েছে। তো বৈদেহীর বাবা ডিউটি যাওয়ার আগে বলছে এটা কাটো, সবাই মিলে একটু একটু করে খেয়ে নিই। তো এমনি এখন আমার অনেক কাজ পড়ে আছে, তো চলো এটা খেয়ে এখন কাজগুলো সারি। আমি আর কাজ করব কি, ঘরের কাজগুলো করব ভাবলাম, তো আর এখন আর করা হলো না। তো এখন বৈদেহীকে রেডি করে দিলাম, মানে এই ওর পিসিগুলো বা মানে আমার ননদগুলো আর এই কাকিমাগুলো যাচ্ছিল পুজো দিতে। তো বৈদেহী যাব বলে ঝোঁক করছিল, তো ওকে আগে স্নান টান করি, ওকে রেডি করে দিলাম। আর আসলে আমাদের এখানে আজকে বামুন গায়ের মা আসছে, মানে মা মনসা আসছেন। তো তার জন্য ওই মন্দিরে গেল পুজো অর্চনা করতে। আর এখন ওর বৈদেহীর বাবা ডিউটি গেল, তো এখন আমি এগুলোকে মানে তুলে নিয়ে গিয়ে ভাঁজ টাজ করে এখন রাখবো। তো বৈদেহী না আসা পর্যন্ত বাড়ির কাজগুলো করে নিই। বৈদেহী চলে এসেছে পুজো টুজো দিয়ে। তো দেখো লেবু ছানাওয়ালা চলে এসেছে। তো চলো বৈদেহীকে একটা কিনে দিয়েছে ওর একটা কাকিমা, আর আমি একটা নিয়ে নিই। তো এখন বৈদেহী একটু টো টো করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওকে ঘুরে বেড়াতে দিলে হবে না, ওকে একটু ঘুম পাড়াতে হবে।
তো এটা খাওয়ার পর বৈদেহীকে ঘুম পাড়িয়ে বিকেলে যত কাজ টাজ আছে সেগুলো সব সেরে টেরে নেবো, তারপরে বৈদেহীকে নিয়ে একটু মাঠে যাব। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ এখন হয়ে গেছে, তো এখন এই যে জলের বালতি জল নিতে যাচ্ছি কলতলাতে। আসলে আজকে একটু তাড়াতাড়িও মানে ঘুমাইনি, আজকে দুপুরে আজকে বৈদেহীকে ঘুম পাড়িয়ে মানে ভিডিওটা আপলোড দিছিলাম, তো খুব দেরিও হয়ে যায় তো আমার ভিডিও আপলোড দিতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কাকটা, দেখো কিন্তু একটা পাটা কি অবস্থা, উড়ে গেল গো। আহারে, পাটা একদম মানে নেই কো বলতে গেলে। তো চলো আমি জলটা আগে নিই, কেননা জলটা হলো মেন। আবার জল টল ভরে তারপরে আবার মামাদের বাড়ি ওই দিকটাতে যাবো। আসলে বৈদেহি অনেকক্ষণ থেকে বলছে মা নিয়ে যাবে না নিয়ে যাবে না, হ্যাঁ নিয়ে যাবো। তো চলো, আর কি আবার পাইপটা লাগিয়েছে দেখি কলের মধ্যে। হ্যাঁ গো, তপনদা নাই, তপনদা নাই, এ মা আমি জলটা লোপতে লাগিয়ে দিয়েছি। এই যে বৈদেহি, হাত ধরো বাবা, বৈদেহি, বৈদেহি আর আমি, জানোই তো বিকেল হলে বন্যা থাকলে একটু মাঠের দিকেই যাই, আর মা আছে বলে আর একটু মানে বেশি করে যাওয়া হচ্ছে। তো মা মামার বাড়িতে আছে, তো মানে প্রত্যেক দিনই মানে এখন যাচ্ছি, কেননা মা এখন যতদিন এখানে থাকবে ততদিন বৈদেহি যাবে, দুবেলার মধ্যে এক বেলাও যাবে আর কি। তো এখন যাচ্ছি ওই বাড়ি, দাঁড়াও রাস্তাটা ক্রস করিনি, গাড়ি আসছে। আর বাড়ির কাজ করতে করতে যা হয় আর কি। তো দেখো কিছু পড়িনি, কানে টানে কিছুই পড়ি না, আসলে পড়িও না, মানে ওই ওইটার জন্য মানে আমাকে বাড়িতে সবাই বললেও যে কি বউটা কি রকম রে বাবা, কানে একটা কানেরও পড়ে না। কে আবার তোমার ভাই দিয়ে আবার কে, হ্যাঁ দেখো নাই নাকি অনেক বড় হয়ে গেল না, এই কাজটা করছো, করো করো। তো একটা দেওর ছিল, তো যাই হোক আমাকে একটু কি বলবো আর কি, হাস্যকর হয়ে গেল ব্যাপারটা। তো হ্যাঁ হ্যাঁ, মা আছে, আমি কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি আসলে প্রচণ্ড, মানে কি বলবো, এমনিতেও আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, মানে একটু হাঁপানি টাপানি মানে হাঁপিয়ে টাপিয়ে যায়, হাঁপানি হয় না সরি, একটু হাঁপিয়ে টাপিয়ে যায় এরকম আর কি, নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, আর ঠান্ডা লাগলে একটু বেশি হয়, ওটা সচরাচর প্রায় মানুষেরই হয়ে থাকে, এমন কিছু ব্যাপার না। তবে হ্যাঁ, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে গেলে পরে একটু মানে হাঁপিয়ে যায় আমি। তো চলো বৈদেহি আর আমি, আমরা দুজনে মিলে এখন মামাদের বাড়ি দিয়ে যাই, দেখি মা কি করছে, মা তো বৈদেহিকে পেলে খুব খুশি হয়ে যায়। তো চলো, গ্রীষ্মকালে কিন্তু মাঠে আসতে কিন্তু খুব ভালো লাগে বলো, মানে বিকেল টাইমটা এসে একটু সন্ধে অবধি মাঠে কাটানোটা কিন্তু দারুণ লাগে। তো মানে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বললো, আমার তো সত্যি খুব ভালো লাগে, তার জন্য সময় পেলেই বৈদেহিকে নিয়ে একটু মাঠের দিকে চলে আসি আমি। এলাম চলো দেখি, মারা বলছে ছাদে আছে, মারা মানে মা মামি বোন টোন মনে হয় সব ছাদে আছে, তাহলে ছাদে যাই দেখি। আবার দেখে দেখে আস্তে আস্তে না নেই কো মা, তবে বোন রয়েছে আর দুটো বোন। হবে নাকি দুজনে মিলে, এ লুলু তোর মা রই কানে চাননি কাঁচা কানে জানি না, ওয়ান টু যাই হোক, আমার বোন একটু লজ্জা পাচ্ছে, লজ্জাপতি সরস্বতী, ওর আবার বেশি এক্সট্রা লে লে তোকে লোপ না লে। আমগুলো সব ঝরেই গেল না তুলো, তো মা ইয়ে করে নে
এটা আমার একটা মামার মেয়ে আর এটা আমার সেজো মামার মেয়ে বেশি ঢং ওর হ্যাঁ বেশি একদম আমার ছোট বোন গো আমার সাদের বোন তো যাই হোক একটু লজ্জা পাচ্ছে এ মাইনি মাইনি শর্ট কি করে বানাতে আমার খানি দেখিয়ে দে ইনস্টাগ্রামে পারবি আলে টাকা হাই টাই বলি আসো যে তো বাহ দিদির ব্লগে একটু আসতে চাইছিস না আর এদিকে নিজে টিকটক টিকটক করে একাকার করে দিবি বল একটু দিদির ব্লগে আয় লুলু ঠিক আছে এই আমার একটা বোন ও কিন্তু সত্যি খুব ভালো ও একদম ফ্রি মাইন্ড আর ও বেশি ওভার ওভার অ্যাক্টর বলে না খেলার সঙ্গে যেমনই হোক সে মনের মতন হলে কিন্তু আর কিছু লাগে না বলো তো দেখো আমার মা কথা বলতে পারে না অথচ বৈদিহি দেখো আমার মায়ের সঙ্গে কত সুন্দর ইশারায় মানে খেলা করছে মানে বৈদিহি মাকে ঢিল ছুটছে মা বৈদিহিকে ঢিল ছুটছে মানে এটাতে ভাষা লাগছে না গো শুধু মনের কানেকশন থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে বলো কথা তো বলছে না ইশারায় দেখো কাজ হচ্ছে কত পিয়ারা এসছে দেখো গাছটাতে কত কাছে না যখন বড় হবে না তখন কিন্তু দারুণ লাগবে পিয়ারাগুলো হ্যাঁ বন্ধুরা আমি আজকে একটা প্ল্যান করেছি প্ল্যানটা হচ্ছে এটাই যে এই ব্লগটা মানে এই আজকেকার ব্লগটা আমি এখনই শেষ করছি তো নেক্সট ব্লগ বলতে নেক্সট ডে কিন্তু নয় আর আজকেই হবে ব্লগটা তো আমি এরপর কি করছি সেটা তোমাদেরকে আমি আর একটা ব্লগে দেখাবো তো চলো বাড়িতে গিয়ে সেই ব্লগটার প্রস্তুতিটা নিই তো আজকেকার মতন এই ব্লগটা এখানেই শেষ করছি তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো চলো বাই